আজ আমরা কোন কোন জিনিসপত্র পড়াম, এটা হচ্ছে ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ নেওয়ার কারণে আমি আটাইতে ইম্পর্টেন্ট বস্তুটা হচ্ছে লিমিটস স্ট্রাকচার। সো আমি প্রথমতে জানিব লাগিব লিমিটস স্ট্রাকচার কেনেকে লিখে। লিমিটস স্ট্রাকচার লিখার যিটো উপায় সেইটো এটা বেলেগ পাৰ্ট। মই ইয়াত তথাপিতো ফর্মাল চার্জ শিকিবৰ কাৰণে দুটা লিমিট স্ট্রাকচার লিখে দোকান ধরে যাও ওয়াটার। সো লিমিট স্ট্রাকচার লিখব কারণে আমি দুটা রুল সদায় ফলো করব লাগে। এটা হচ্ছে অক্টেট আর এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস। সো দুটা বস্তু আমি জানব লাগবে, এটা হচ্ছে অক্টেট রুল, এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস। ইয়াত এটা কথা মনে রাখবা, অক্টেট রুল প্রথমতে, তারপর ভ্যালেন্স ইলেকট্রন। মই এটা এক্সাম্পল লিখেছি, ধরে নাও ওয়াটার। আমি ওয়াটারটা এনেকে লিখে ললো, ওয়াটার অ্যাকচুয়াল স্ট্রাকচার নিয়ে দেবো। তো আমি এইটুকুই ভাবো, সো ওয়াটার লিখি কিন্তু আমি লিখে ললো। লিখে লৈ পেলাই প্রথমতে আমি অক্টেট রুলটো লিখলো, অক্টেট রুল কেনেকে কাউন্টার মারি দিলাম। হাইড্রোজেনৰ ক্ষেত্রে অক্টেট রুল এপ্লাই নহয়, সো গতিকে মই অক্সিজেনৰ ক্ষেত্রে অক্টেট রুল এপ্লাই করে দিলাম। অক্সিজেন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8. সো ভ্যালেন্স ইলেকট্রন আমি চাম, অক্সিজেনের চালে হল। সো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কেমন দিয়ে অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন ইজ 1s2 2s2 2p4। সো ইয়াত 2s আর 2p এই দুটো হচ্ছে আমার ভ্যালেন্সিয়াল। সো 2s 2p মিলে ভ্যালেন্সিয়াল, ভ্যালেন্সিয়াল টোটাল কেটা ইলেকট্রন আছে দুটা, চারিটা মানে ছটা ইলেকট্রন। সো আমি এটা অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কমপ্লিট আছে মানে চাম, এটা ভ্যালেন্স ইলেকট্রন কেমন কাউন্ট করে চাম। 1, 2, 3, 4, 5, 6 মানে বন্ধালত থাকা নিজের ফলে একটা ইলেকট্রন কম হয়। 1, 2, 3, 4, 5, 6 সো অক্সিজেন ভ্যালেন্স ইলেকট্রন কিমান, 6। আমি পাবো কিমান, 6। সো অক্সিজেন মানে নিউট্রাল। এটা হচ্ছে আমার লিমিট স্ট্রাকচার অফ ওয়াটার। এটা ইয়াত আমি প্রথমতে অক্টেট রুলটো এপ্লাই করি, প্রত্যেকটো অক্সিজেনের জন্য আমি অক্টেট রুলটো এপ্লাই করি। সো অক্টেট রুলটো আমি কেনেকে এপ্লাই করি মানে দেখাই যাব তোমার সাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সো এই অক্সিজেন রুকাটা অক্টেট করে দিল। নেক্সট আমি এই অক্সিজেন রুকাটা চাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সো এই অক্সিজেন রুকাটা অক্টেট করে দিল। নেক্সট আমি এই অক্সিজেন রুকাটা চাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অক্সিজেন দোকানে অক্টেট করবে। সো নেক্সট আমি চাম ভ্যালেন্স ইলেকট্রন। সো ভ্যালেন্স ইলেকট্রন কেমন চাম আকৌ মই লিখেছো এই অক্সিজেন দোকানে 1, 2, 3, 4, 5, 6 সো অক্সিজেন ভ্যালেন্স ইলেকট্রন ছটা। সো ইয়াত ছটা ইলেকট্রনে আছে, গতিকে ইয়াত আমি জিরো লিখছি, তাহলে এই অক্সিজেনটি লিখতে হবে। নেক্সট সাইডে এই অক্সিজেন 1, 2, 3, 4, 5 পাঁচটা ইলেকট্রন আছে, এই অক্সিজেনটি কেটা ইলেকট্রন আছে, পাঁচটা ইলেকট্রন আছে, থাকিব লাগিছিল এটা ছটা, এটা কমকে আছে, গতিকে ইয়াত এটা পজিটিভ চার্জ আহিব। নেক্সট সাইডে এই অক্সিজেনটো 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা ইলেকট্রন আছে, থাকিব লাগিছিল এটা ছটা, আছে কেটা সাতটা, এটা ইলেকট্রন বেশি আছে, গতিকে আমি ইয়াত নেগেটিভ চার্জ দিম। এটা ইলেকট্রন যেহেতু বেশিকে আছে, গতিকে ইয়াত এটা নেগেটিভ চার্জ আহিলে, ইয়াত এটা ইলেকট্রন কমকে আছে, গতিকে ইয়াত পজিটিভ চার্জ আহিলে, ইয়াত ইলেকট্রন কমান আছে, গতিকে ইয়াত জিরো। এই যে আমি চার্জবোৰ লিখিলো প্লাস মাইনাস বা জিরো, এইবোৰ হল ফর্মেল চার্জ। এইবোৰ কি বুলি কম আমি, ফর্মেল চার্জ। এই ফর্মেল চার্জবোৰ কেনেকৈ কেলকুলেট কৰে সেই বস্তুটো মই দেখাম এতিয়া।
So from the charge connected to the grid. Mara formula lekhin, formula bhi chala. Formal charge is equal to V minus M minus B by 2. So it is a formula. Formal charge calculate for a formula. So formal charge calculate for a formula to V keep jai se. V mane hai se number of valence electrons. Hey, atom jitu loga, hey, atom tool number of valence electrons. So it is kundu V2. Next hai le N. N mane hai se number of non-bonding electrons. अरे पेयर हो गया number of non-bonding electrons. Electron non-bonding electron के रास्ते हैं. कहने का उल्लेख मैं करी. Next अहले B. B माने number of bonding electrons. So इस लाभ से G माने से number of valence electrons, N माने से number of non-bonding electrons, B माने से number of bonding electrons. So मैं जा रहा example के अंदर लोगों को बुझा दूँ. ধৰিলোৱা ওজন ওজনৰ আমি লিভিং ষ্ট্ৰাকচাৰটো কেনেকৈ পাইছিলোঁ এইটো ওজনৰ লিভিং ষ্ট্ৰাকচাৰ আছিলে ইয়াত কি আছিলে প্লাছ ইয়াত কি আছিলে মাইনাছ ইয়াত কি আছিলে জিৰ' চ' এইটো কেনেকৈ উলিয়াম চাবা এইটো চাপ'জ অক্সিজেন নম্বৰ ওৱান এই অক্সিজেনটো আমি ওৱান বুলি ধৰিলোঁ তো আমি লিখিম ফৰ অক্সিজেন নম্বৰ ওৱান অক্সিজেন নম্বৰ ওৱানৰ কাৰণে আমি কৰিম এফ চি ফৰ্মেল চাৰ্জ ইজ ইকুৱেল টু ভি ভি মানে নাম্বাৰ অফ ভেলেন্স ইলেক্ট্ৰনছ মই আকৌ লিখি লৈছোঁ অক্সিজেনৰ ভেলেন্স ইলেক্ট্ৰনছ ওৱান এছ টু টু এছ টু টু পি ফ'ৰ কেইটা আছিলে ছটা ইলেক্ট্ৰন আছিলে ভেলেন্স ইলেক্ট্ৰনছ চ' ছটা চ' ভি ইজ ইকুৱেল টু বা ছিক্স মাইনাছ নাম্বাৰ অফ নন বন্ডিং ইলেক্ট্ৰনছ নাম্বাৰ অফ নন বন্ডিং ইলেক্ট্ৰনছ মানে এইকেইটা ইলেক্ট্ৰনকেইটা দেখিছে এইকেইটা বন্ডিঙত পাৰ্টিচিপেট কৰা নাই সেইকেইটা হৈছে আমাৰ কাৰণে নন নাম্বাৰ অফ নন বন্ডিং ইলেক্ট্ৰনছ কেইটা আছে ওৱান টু থ্ৰী ফ'ৰ চ' চাৰিটা আছে ওৱান টু থ্ৰী ফ'ৰ নাম্বাৰ অফ নন বন্ডিং ইলেক্ট্ৰনছ কিমান ফ'ৰ মাইনাছ এইবুলি আহিলে বি বি মানে বন্ডিং ইলেক্ট্ৰনছ বন্ডিং ইলেক্ট্ৰনছ কিবা মানে তেনেকৈ হ'ল বন কেইটা আছে এডাল দুডাল দুডাল বন্ড আছে চ' এডাল বন্ডত দুটা ইলেক্ট্ৰন দিয়ে দুডাল বন্ডত দুডাল ইলেক্ট্ৰনছ কিমান চাৰিটা চ' ওৱান টু থ্ৰী ফ'ৰ চাৰিটা ইলেক্ট্ৰন চ' ডি ইজ ইকুৱেল টু বা ফ'ৰ ডিভাইডেড বাই টু আমি কিমান পালোঁগৈ জিৰ' পালোঁ চ' ইয়াত জিৰ' আছেনে জিৰ' আছে চ' আমি ফৰ্মেল চাৰ্জ এই অক্সিজেনৰ কাৰণে কিমান পালোঁ জিৰ' নেক্সট আহিলে ফৰ অক্সিজেন নাম্বাৰ টু ধৰি ল'লো দুই নম্বৰ অক্সিজেন এই অক্সিজেনৰ কাৰণে কাম কৰিম সেই অক্সিজেনের কারণে কেন কল করি আকো লিখিম ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন কিমান সিক্স মাইনাস নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন কিমান ওয়ান টু দুটা মাইনাস বি বি মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কিমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা বা তুমি এরকম সবরা এক দুই তিন তিনটা বল টোটাল ইলেকট্রন কেটা ছটা সো সিক্স বি ইজ ইকুয়াল টু সিক্স ডিভাইডেড বাই টু কিমান পাম আমি কিমান পাম আমি প্লাস ওয়ান সেইটো প্লাস ওয়ান ওলাইছে প্লাস ওলাইছে নেক্সট আহিলে নাম ফৰ অক্সিজেন নাম্বাৰ থ্ৰী সেইটো চাপ'জ অক্সিজেন নাম্বাৰ থ্ৰী অক্সিজেন নাম্বাৰ থ্ৰী কাৰণে কৰিম প্ৰথমতে আহিলে ভেলেন্স ইলেক্ট্ৰন ছিক্স মাইনাছ নাম্বাৰ অফ নন বন্ডিং ইলেক্ট্ৰনছ ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছিক্স তাৰপিছত আহিলে নাম্বাৰ অফ বন্ডিং ইলেক্ট্ৰনছ বি বি কিমান এডাল বন্ড আছে এডাল বন্ডত বি কিমান হ'ব টু ডিভাইডেড বাই টু তাৰমানে আমি কিমান পাম মাইনাছ ওৱান এইটো মাইনাছ ওৱান দিলে চ' এই ধৰণে ফৰ্মেল চাৰ্জ কেলকুলেট কৰা হয় ঠিক আছে থেংক ইউ